হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর আমার ডেলি হাওয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর প্রতিদিনের মতো প্রতি নতুন সকালে নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আর এখন কিন্তু ওয়েদারটা খুবই খারাপ, মানে গরম। তো আমাদের বাঙালিদের এটাই স্বভাব যে গরম পড়লে বলি গরম পড়েছে, আর ঠান্ডার সময় বলি ঠান্ডা পড়েছে। মানে কোনোই সহ্য হয় না, গরমও সহ্য হয় না আর ঠান্ডাও সহ্য হয় না। তো যাই হোক, এই গরমের মধ্যে গরম গরমভাবেই হেলড্রিঙ্কস খেতে খেতে আর দিনটা শুরু করছি। তো চলো ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। তো হেলড্রিঙ্কস খাওয়ার পর বিছানা গুছিয়ে এখন ঝাটুং পাটুং দিচ্ছি, মানে হচ্ছে ঝাড়পাট দিচ্ছি, ঘরটা পরিষ্কার করতে হবে। আর প্রতিদিন হচ্ছে খাটের তলায় ঢুকিয়ে তেমনভাবে ঝাড়ু ঢুকিয়ে হাত পাওয়া হয় না, তো ঝাড় দেওয়া হয় না, তাই আজকে অনেকটা ময়লা বেরিয়েছে। আর এই যে দেখো, একটা পার্সেল এসেছে ফ্লিপকার্ট থেকে। তো এই পার্সেলটার মধ্যে কি আছে বলো তো? একটা বেড কভার, একটা বেড কভার কিছুদিন আগে, তিন চার দিন হবে আগে অর্ডার দিয়েছিলাম, তো আজকে সেই পার্সেলটা চলে এসেছে। তো চলো খুলে দেখা যাক বেড কভারটা কেমন এসেছে। তো এই যে দেখো, আমার বেড কভারটা এসেছে। আর এই বেড কভারটা কিন্তু এক্সচেঞ্জ করা, মানে আগে এই একটা অর্ডার করেছিলাম, তো সেটা যখন বাড়িতে এসেছিল প্যাকেট কেটে দেখছিলাম যে যেহেতু সাদা কালারের বেড কভার, তো অনেকটা হলুদ হলুদ দাগ লেগে আছে। তো আমি টাকা দিয়ে কেন এরম হলুদ হলুদ দাগ দেওয়া নেব, তাই সেটাকে রিটার্ন করেছিলাম। আর এটা আবার নতুন এসেছে। তো দেখো বেড কভারের কালারটা কেমন লাগছে জানিও, এই কালারটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আর ফোনে যখন অর্ডার করেছিলাম একটু ডিপ ছিল, কিন্তু এসেছে আমার অনেকটাই হালকা এসেছে, তবুও ভালো লাগছে। আর বেড কভারের কাপড়টাও ছিল খুব একটা নয়, মানে মোটামুটি, খুব ভালো বলা চলে না, খুব একটা খারাপও বলা চলে না। তো যাই হোক, সেই আনন্দেই বেড কভারটা বিছানায় একবার বেড কভারটা বিছানায় পাতা পাতি দেখা দেখি আছে কি না, দেখার পর আমি চলে এলাম রান্না বান্নার সাথে, কারণ এখন বানাতে হবে, করতে হবে, তাই খাবারগুলো চটাপট টিফিন বানাতে হবে। আর এখন রান্না বসাবো। তো এই গরমের মধ্যে না ইচ্ছে করলো বানাতে হবে, থেকে মাছটাও বের করে নিলাম, আলুগুলো কেটে কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর রান্না করতে পারবো না, তাই একটু আগেই বের করে রাখলাম মাছ। তারপর আবার বাড়ি চলে এলাম, এখন ফ্রিজ থেকে মাছটা বের করে রাখবো, কারণ বরফটা রাখলে তবেই আমি রান্নাটা করতে পারবো। তাই ফ্রিজ থেকে মাছগুলো বের করে দিলাম, আর কিছু সবজি কাটার আছে দুপুরে রান্না করার জন্য, সেই সবজিগুলোকে ব্যাগের মধ্যে নিয়ে এখন যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আর তো রান্নার বের করে নিলাম, আর ওখানে রান্নাঘরে তখন শুধু আলুগুলো কাটছিলাম, তো এখন সবজিগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম, আর এখন সবজিগুলো কাটার পালা। তো দুপুরে রান্না বান্না কি করব না করব, সেই জন্য ফ্রিজ থেকে সবজি বের করে নিলাম, আর এখন সবজি কাটবো। তোমরা দেখলেই সবজি কাটছিলাম, আর তো এই যে সবজি কাটতে কাটতে পেটে ছিল সেগুলো ডাকাডাকি করছে, তো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো সেটা নিয়েই চলে এলাম। এখন টিফিন সারবো, আর প্রতিদিন কি বলো তো, সকালবেলা টিফিন বানাবো, কি টিফিনে বানাবো, আমার মাথা খারাপ, আমার যেন দিন শেষ, ভেবে ভেবেই দিন চলে যায়। মানে বানাবো সকালে টিফিনটা, মানে ঘুম থেকে উঠলে যে ভাবনা চিন্তা চলে আসে টিফিনে কি বানাবো, তো আজকে ভাবলাম যেহেতু গরম পড়েছে বেশি রিচ টিচ খাওয়া উচিত নয়, তেল মশলা এসব কিছু খাওয়া উচিত না, তাই আজকের টিফিনে একটু হালকা ফুলকা আলু সেদ্ধ বানালাম। আর আলু সেদ্ধটা হাতা দিয়ে মেখে নিচ্ছি যেহেতু প্রচণ্ড গরম আছে, আর এখানে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এইগুলো দিয়ে আলু সেদ্ধটা মাখিয়ে নিলাম। তো আলু সেদ্ধ মাখানো হয়ে গেছে, আর এই যে দেখো মুড়ি আর আলু সেদ্ধ নিয়ে বসে পড়েছি সকালে টিফিন সারতে। তো টিফিন কমপ্লিট করে চলে এলাম আবার রান্নাঘরে, কারণ এখন দুপুরে রান্না বান্না করতে হবে। তো আমি কিন্তু রান্নার সাথে বান্নাও করি, আমার বান্না হয় হচ্ছে মশলা, মানে শিলের মশলা বাটি, সেটাকেই আমি বান্না বললাম। তো অনেকেই আছে মিক্সিতে বানাও, তো আমারও বাড়িতে মিক্সি আছে, কিন্তু খুব সবসময় বানাতে ভালো লাগে না, শিলের মশলাটাই যেন বেশি টেস্ট লাগে, তো মাঝে মধ্যে টুকিটাকির জন্য শিলের মশলা করে নিই।
তো এখন দুপুরের খাওয়া দাওয়ার পালা, আর আজকে দুপুরে কি রান্না করলাম চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। গরম গরম ভাত, তার সাথে নিয়েছি বেগুন ভাজা, আর হচ্ছে ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা ভাজা। আর এই যে দেখো, আগের দিন রাতের একটু চিকেন বেঁচেছিল, সেই চিকেনটাকে এইভাবে একদম শুকনো শুকনো করে নিয়েছি। চিকেনের ঝোল মানে গ্রেভি মতো ছিল, কিন্তু সেটাকে একদম শুকনো করে নিয়েছি। আর যেহেতু আগের দিন চিকেন হয়েছিল, তাই আজকে বানিয়েছি মাছের হালকা পাতলা ঝিঙে আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল। তো এটাই আমার এই গরমের মধ্যে এটাই ছিল আমাদের দুপুরের খাবার। তো আমরা দুপুরের খাবার দাবার সেরে ফেলি, তারপরে হচ্ছে তোমাদের সাথে আবার দেখা হবে। তো দুপুরের খাবার দাবার কমপ্লিট করার পর আমরা কিন্তু লম্বা টানা ঘুম দিয়েছিলাম, আর বিকেলের টুকিটাকি জল আসে টাইমের, তো টাইমের জল তুলে আর এখন আমরা ছাদে চলে এসেছি। আর যেহেতু এখন আমের সিজন, প্রতিদিনই কম বেশি আম খাওয়া হয়েই থাকে, তো আমিও আজকের আম কেটে নিয়ে ছাদে চলে এসেছি। আর ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে বেশ ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি আম খেতে বেশ ভালো লাগে, তো সেটাই এখন করছিলাম। আর আমরা তেমন একটা বাড়ির বাইরে যাই না, ছাদেই সময়টা বেশি কাটাই। তো সন্ধেবেলায় চলে গিয়েছিলাম, আমাদের এখানে একটা মেলা হচ্ছিল, বৈশাখী মেলা, ওখানে গিয়েছিলাম। যেহেতু তোমরা আবার ভেবো না যে বৈশাখী মেলা কেন এখনো হচ্ছে, হ্যাঁ বৈশাখী মেলা লাস্ট বৈশাখ মাসের লাস্ট দিক থেকেই মেলাটা শুরু হয়েছিল, তো জ্যৈষ্ঠ মাস এখন চলছে, এখনো কিন্তু মেলাটা হয়েই যাচ্ছে। তো মেলাটা অনেক দিন ধরেই হচ্ছিল। এটাও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কত খেলনা হচ্ছিল, কিন্তু আমরা যখন গিয়েছিলাম মেলাটা পুরো ফাঁকাই হচ্ছিল, ফাঁকাই ছিল, কারণ অনেকদিন ধরে যেহেতু মেলাটা হচ্ছে তেমন একটা ভিড় ছিল না। আর অনেক দোকানপাটও বসেছিল, তো দোকানপাটগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, কিছু জিনিস টুকিটাকিও কেনাকাটা করেছি। আর এই মেলাতে বেশ একটা এক জায়গায় ভালো লেগেছে জানো তো, আজকালকার দিনে 6 টাকারও জিনিস পাওয়া যায়। একটা দোকানে বলছিল এই দোকানে যা জিনিস আছে সব 6 টাকা, তো এইটা দেখে বেশি ভালো লাগছিল। তো তারপরে হচ্ছে কানের দোকানে গিয়েছিলাম, অনেক কিছু দোকানে গিয়েছিলাম। তো এই যে মেলার বাইরের দেখো গেটটা দেখিয়ে দিলাম, আর তারপর রাত্রে আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে মেলা থেকে কিছু পাঁপড় কিনেছিলাম, সেইগুলোই তেলে ভাজছিলাম। আর সেটা কেমন হবে, একটা হচ্ছে পাঞ্জাবি মশলা পাঁপড় আর আরেকটা হচ্ছে আলুর চিপস, তো সেটাকে এই যে তেলে ভাজার পালা, তো এখন টেস্ট করার পালা যে মেলার জিনিস খেতে আদৌ ভালো হয় কি না। তো মোটামুটি খেতে ছিল, খুব একটা ভালোও ছিল না আর খুব একটা খারাপও ছিল না। তো আমাদের এখন রাতের খাবার দাবার পালা। তো রাতের খাবার দাবারটা আগে সকালবেলা দুপুরে করা ছিল, তো তাই এই পাঁপড়গুলো শুধু এই বেলা ভেজে নিলাম। আর এই যে আমরা এখন রাতের খাবার খেতে বসেছি, আর সকালবেলা সব ছিল শুধু ডিম ভেজে নিয়েছি, আর মেলা থেকে যে পাঁপড়গুলো ছিল সেইগুলো নিয়েই এখন রাতের খাবার খেতে বসবো। তো যাই হোক, আমার ব্লগটা এই পর্যন্ত, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না।